দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি এখন দুর্গাপুর পাইকারি বাজারে। আজকের পাইকারি বাজারে এলচি পেঁয়াজ পানির দামে বিক্রি হচ্ছে। আজকের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ, এলচি পেঁয়াজ, নতুন রসুন কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমি এখন দর্শক জানিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাই। ভাইয়া, এটা আপনার পেঁয়াজটা কোন জায়গার? এটা হলো নাসিক পেঁয়াজ, ইন্ডিয়া ইন্ডিয়ান পেঁয়াজ। এই ইন্ডিয়ান পেঁয়াজ আজকের বাজারে আপনি কত টাকা কাটা বিক্রি করতেছেন? আজকের বাজারে 38 টাকা। তাহলে পেঁয়াজের দাম খুবই কমছে। আজকে পানির দরে পেঁয়াজ বিক্রি হইতেছে। আচ্ছা ভাইয়া, গতকালকে এলচি পেঁয়াজটা আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? 44 টাকা বিক্রি। গতকালকে 44, আজকের বাজারে বিক্রি করতেছেন 38 টাকা। তাহলে কেজিতে কয় টাকা কমছে? 6 টাকা কেজিতে আজকের বাজারে নাসিক পেঁয়াজের বাজার কমছে। দর্শক, আজকের বাজারে যদি আপনারা নাসিক এলচি পেঁয়াজ নেন তাহলে পানির দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে 38 টাকা কেজি এলচি পেঁয়াজ বিক্রি হচ্ছে নাসিকটা, আর গতকালকে ছিল আপনার 44 টাকা কেজি। আচ্ছা ভাই, আপনার পিছনে যে লাল বস্তা পেঁয়াজ গুলা দেখা যাইতেছে, এটা কোন জায়গার পেঁয়াজ? হাঁসখালি। হাঁসখালির পেঁয়াজ আজকের বাজারে আপনি ইন্ডিয়ান হাঁসখালি, আজকের বাজারে ইন্ডিয়ান হাঁসখালির পেঁয়াজ কত টাকা কাটা বিক্রি করতেছেন? 34 টাকা। আজকের পাইকারি বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার হাঁসখালির পেঁয়াজ 34 টাকা কেজি বিক্রি করতেছেন। গতকালকে কত করে বিক্রি হয়েছিল? 38 টাকা। গতকালকে 38 টাকা, আজকের বাজারে বিক্রি করতেছেন আপনি 34 টাকা। তাহলে লাল বস্তা পেঁয়াজ গুলারও দাম কমছে। দর্শক, আজকের বাজারে আপনারা যদি এই পেঁয়াজ গুলা নিতে চান তাহলে 34 টাকা পড়বে, আর গতকালকে এই লাল পেঁয়াজ গুলা বিক্রি করছে তারা 38 টাকা কেজি। ভাইয়া, তাহলে কেজিতে কত টাকা কমছে? 4 টাকা। 4 টাকা কেজিতে আজকের বাজারে এলচি পেঁয়াজের দাম কমছে, আর নাসিকটা কমছে আপনার 6 টাকা। আর এটা আপনার দেশি পেঁয়াজ না? আচ্ছা, দেশি পেঁয়াজ এগুলা কোন জায়গার ভাইয়া? পাবনার দেশি পেঁয়াজ। ভাইয়া, পাবনার পেঁয়াজ আজকের বাজারে আপনি কত টাকা কাটা বিক্রি করতেছেন? 46-47 টাকা। দেশি পেঁয়াজের বাজার কমছে। দর্শক, আজকের বাজারে পাবনার দেশি পেঁয়াজ 46-47 টাকা আপনারা নিতে পারবেন। আচ্ছা, আজকের বাজারে 46-47, গতকালকে দেশি পেঁয়াজটা কত করে বিক্রি করছিলেন? 50-52। গতকালকে 50-52, আজকের বাজারে বিক্রি করতেছেন আপনার 46-47 টাকা কেজি বিক্রি করতেছেন। তাহলে দেশি পেঁয়াজের অনেক দাম কমছে। ভাইয়া, দেশি পেঁয়াজের বাজার কি এখন বাড়তে পারে? না, এখন তো পেঁয়াজের সিজন, এখন সিজন, এখন তো আর বাড়বে না। এটা কি আপনার আলি পেঁয়াজ না? দর্শক, আজকের পাইকারি বাজারে আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে 46-47 টাকা কেজি। আপনারা যদি নিতে চান জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে পেঁয়াজ নিতে পারবেন। আচ্ছা ভাই, নতুন দেশি রসুন আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। এটা কি সব থেকে বড়টা? এটা কি আপনার কাটা বিক্রি করতেছেন না ভাইঙ্গা? ভাইয়া, কাটা নিলে বড় রসুনটা কত করে রাখবেন? 37 টাকা। কাটা নিলে 37, আর ভাইয়া বিক্রি করতেছেন 40 টাকা। আর মিডিয়ামটা কত করে বিক্রি করতেছেন? মিডিয়ামটা 28-30 টাকা। 28 টাকা, 30 টাকা কেজি। ভাই, রসুনের দাম কি এই বছর বাড়বে? জি, এখন শুকাইলে অনেকটা বাড়তে পারে। আচ্ছা, রসুনের দর্শক এই বছরের দাম বাড়তে পারে, আর পেঁয়াজের দাম এখন বাড়বে না, কারণ এখন পেঁয়াজের সিজন। আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এলচি পেঁয়াজের আমদানির কারণে দেশি পেঁয়াজের বাজারটা অনেকটা কমে গেছে।